নতুন আইনে তিন বাহিনীকে বিচারের আওতায় আনার ব্যবস্থা রয়েছে বললেন আসিফ নজরুল বাংলাদেশিদের ভিসা না দিয়ে বিপাকে ভারত ধামরাইয়ে বাস ট্রাকের সংঘর্ষে নিহত চার আহত বিশ পোশাক শ্রমিক ট্রাম্পের দলের নেতাদের বাংলাদেশ সফরের আহ্বান প্রধান উপদেষ্টার এবং সর্বশেষ জানাবো সমন্বয়ক আব্দুল কাদেরের হুশিয়ারি হাসিনা গেছে যেই পথে পুনর্বাসনকারীরা যাবে সেই পথে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন নতুন আইনে তিন বাহিনীকে বিচারের আওতায় আনার ব্যবস্থা রয়েছে বললেন আসিফ নজরুল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কার্য সরাসরি সম্প্রচার নয় রেকর্ড করে প্রচার করা যাবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল তবে বিচারের পক্ষগুলো যারা আছে তাদের ডিগনিটি প্রাইভেসি ও যেসব অধিকার রয়েছে সেগুলো নজর রেখে সেটা করা হবে তিনি বলেন বিচারটি যেন আন্তর্জাতিক মানের হয় সেজন্য দেশি বিদেশি আইনজ্ঞ ও সাধারণ মানুষের মতামত নিয়েই সংশোধন করা হয়েছে এই আইনের গুরুত্বপূর্ণ বিষয় হলো সবার সমান সুযোগ থাকবে উনিশশো সালের আইনের সঙ্গে মিলিয়ে দেখবেন নতুন আইনে অভিযুক্তদের বেশি সুযোগ দেওয়া হয়েছে যে কোনো পক্ষ চাইলে তারা সাক্ষ্য আনতে পারবেন সাক্ষ্যের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে পারবেন আসিফ নজরুল বলেন আসামি পক্ষ বা ডিফেন্স ফোর্স যে কেউ চাইলে আন্তর্জাতিক আইনজীবী নিয়োগ দিতে পারবেন এ আইনের নতুন একটি চমৎকার বিধান হয়েছে যে পর্যবেক্ষক নিয়োগের বিধানের স্পষ্ট করা হয়েছে আন্তর্জাতিক বা দেশি যে কোনো মানবাধিকার সংগঠন যে কেউ চায় এই বিচারকার্য পর্যবেক্ষণ করতে পারবে বিচার কাজ শুদ্ধ হচ্ছে কিনা সঠিকভাবে হচ্ছে কিনা উপস্থিত থেকে মনিটরিং করতে পারবেন বাংলাদেশিদের ভিসা না দিয়ে বিপাকে ভারত কলকাতায় বাংলাদেশী পর্যটক তলানিতে নেমে যাওয়ায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় ছোট বড় ও মাঝারি সব ধরনের ব্যবসায়ী আবাসিক হোটেল খাবারের দোকান ট্যাক্সি চালকদের চোখে মুখেও নেমে এসেছে অন্ধকার গত পাঁচই আগস্টের পর থেকে ঢাকা নয়াদিল্লি শীতল সম্পর্কের জেরে পর্যটক ভিসা প্রায় বন্ধ করে দিয়েছে ভারত এতে জরুরি কাজে দেশটিতে যেতে না পারে বাংলাদেশি পর্যটকরাও পড়েছেন বিরম্বনায় অক্টোবর থেকে মধ্য জানুয়ারি প্রায় চার মাস কলকাতায় নিউ মার্কেট এলাকার ব্যবসায়ীরা বছরের সেরা সময় পার করেন অন্য রাজ্যের পাশাপাশি বাংলাদেশ থেকেও আসেন পর্যটকরা তবে বহু বছরের চিরাচরিত এই চিত্র এবার পাল্টে গেছে ঢাকা দিল্লির শীতল সম্পর্কের জেরে বাংলাদেশিদের গত আগস্টের পর থেকে পর্যটক ভিসা দেয়া বন্ধ রেখেছে ভারত আর যারা এর আগে ভিসা করেছেন তাদের ছয় মাসের ভিসার মেয়াদ শেষ হবে ডিসেম্বরে কলকাতা মার্কেট বা হোটেল পাড়ায় যে কজন বাংলাদেশি পর্যটককে দেখা যাচ্ছে তাদের বেশিরভাগেরই ভিসা ইস্যু হয়েছে জুলাইয়ে পর্যটক খরায় হোটেল বিপণী বিতানের মতো কলকাতা ঢাকা রুটে সরকারি বেসরকারি পরিষেবাও প্রায় বন্ধের মুখে ধামরাইয়ে বাস ট্রাকের সংঘর্ষে নিহত চার আহত বিশ পোশাক শ্রমিক ঢাকার ধামরাইয়ে গ্রাফিক্স গার্মেন্টস এর একটি পোশাক কারখানা শ্রমিকবাহী বাসের সঙ্গে একটি ইট বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে ঘটনাস্থলে তিন নারী ও এক পুরুষ সহ চারজনের মৃত্যু হয়েছে এছাড়া আহত হয়েছেন অন্তত বিশ জন পোশাক শ্রমিক বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম তবে তাৎক্ষণিকভাবে নিহতের পর নাম পরিচয় নিশ্চিত করতে পারেনি তিনি বলেন ধামরায়ের বাতুলিয়া আঞ্চলিক সড়কে গ্রাফিক্স গার্মেন্টস নামে একটি পোশাক কারখানা ভাই বাসের সঙ্গে একটি ইট বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে বাসে থাকা চারজন পোশাক শ্রমিক নিহত হয়েছেন এদের মধ্যে তিনজন নারী ও পুরুষ একজন আহত হয়েছেন অন্তত বিশ জন পোশাক শ্রমিক ট্রাম্পের দলের নেতাদের বাংলাদেশ সফরের আহ্বান প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির শীর্ষ নেতাদের বাংলাদেশ সফরে এসে অন্তর্বর্তী সরকারের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রচেষ্টা প্রত্যক্ষ করার আহ্বান জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন রিপাবলিকান পার্টির সঙ্গে যুক্ত এই ট্যাঙ্কটি বিশ্বব্যাপী গণতন্ত্র প্রচারে কাজ করে প্রতিষ্ঠানটির আঞ্চলিক প্রধান সিমার নেতৃত্বে স্টিভ আইআরআই কর্মকর্তারা তাদের চলমান সফরের অংশ হিসেবে রাজনীতিবিদ ছাত্র সংগঠন এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করছেন সীমা বলেন আইআরআই এর প্রধান লক্ষ্য হল অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগগুলোকে সমর্থন করা বিশেষ করে যখন দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো সংস্কারের জন্য ব্যাপক দাবি উঠেছে তিনি বলেন অধীনে দেশের প্রকৃত উদ্বেগ ছিল এই সংস্কারগুলোর সাফল্য যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ অধ্যাপক ডক্টর ইউনুস বলেন তার সরকার গুরুত্বপূর্ণ সংস্কার সম্পন্ন করার পর নির্বাচন আয়োজন করবে নির্বাচন আয়োজনের যাত্রা এরই মধ্যে শুরু হয়েছে এবং নতুন নির্বাচন কমিশন সাধারণ নির্বাচনের জন্য মাটি প্রস্তুত করবে তিনি বলেন বাংলাদেশ নতুন নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় তিনি শীর্ষ রিপাবলিকান সিনেটর এবং কংগ্রেস সদস্যদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানাবেন যেন তারা ছাত্র নেতৃত্বাধীন গণজাগরণের মাধ্যমে আনা অভূতপূর্ব পরিবর্তন প্রত্যক্ষ করতে পারেন আব্দুল কাদেরের হুশিয়ারি যে পথে পুনর্বাসনকারীরা যাবে সেই পথে গণ আন্দোলনের মুখে গত পাঁচই আগস্ট ভারতে পালিয়ে যান স্বৈরাশাসক শেখ হাসিনা নতুন বাংলাদেশ গড়ার সম্ভাবনা নিয়ে তিন দিন পর নোবেলজয়ী ডক্টর ইউনুসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার নতুন সরকার গঠনের পর বারোই আগস্ট ফ্যাসিস্ট হাসিনাকে দেশে ফেরা ও আওয়ামী লীগকে পুনর্গঠনের পরামর্শ দেন তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন এ ঘটনায় ব্যাপক সমালোচিত হন শাখাওয়াত হোসেন এক পর্যায়ে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তাকে স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে সরিয়ে দেওয়া হয় এদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার পক্ষে মত দেন বিএনপির শীর্ষ নেতারা শুধু তাই নয় আওয়ামী লীগ মনোনীত রাষ্ট্রপতির অপসারণ ইস্যুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে অবস্থান নেয় বিএনপি সম্প্রতি জামায়াতের আমির ড শফিকুর রহমানও এক আলোচনা সভায় আওয়ামী লীগকে বারবার ফ্যাসিস্ট না বলার পরামর্শ দেন এরপর থেকে আওয়ামী লীগকে পুনর্বাসনের সহায়তাকারী হিসেবে রাজনৈতিক নেতাদের ইঙ্গিত করে বিভিন্ন রকম বক্তব্য দিয়ে আসছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আন্দোলন করে আওয়ামী যেভাবে বিদায় করা হয়েছে সেভাবেই পুনর্বাসনকারীদেরও বিদায় করার হুঁশিয়ারি দিচ্ছেন তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঐতিহাসিক নয় দফার ঘোষক ও সমন্বয়ক আব্দুল কাদের বলেন হাসিনা গেছে যেই পথে হাসিনার পুনর্বাসনকারীরাও যাবে সেই পথে মঙ্গলবার নিজের ফেসবুক ওয়ালে এক স্ট্যাটাসে এই মন্তব্য করেন কাদের সমন্বয়ক কাদের আরও বলেন এত এত রক্ত আর মায়ের বুক খালি হওয়ার পরেও যারা খুনিদেরকে পুনর্বাসন করতে চায় তাদের পরিণতিও একই হবে এই প্রশ্নে কোনো ছাড় নয় বাংলাদেশের ছাত্র জনতা এই সুশীলদের চক্রান্তকারীদেরও ছুঁড়ে ফেলে দেবে সালফ খান নামের একজন ওই স্ট্যাটাসের কমেন্ট বক্সে লিখেছেন এই সরকারের আমলে সঠিক বিচার হলে হাসিনার পুনর্বাসন অসম্ভব হবে কেননা আমরা জানি জুলাই আগস্টে হাসিনার নির্দেশে কি তাণ্ডবলীলা চালানো হয়েছে জাবেদ আলম লেখেন বিপ্লবের সঙ্গে বেইমানি কোনোভাবেই মানা হবে না ইনশাল্লাহ মুহিবুল্লা লেখেন ভাই বাহাত্তরের সংবিধান বাতিল করেন লীগ নিষিদ্ধ করেন এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাদ আব্দুল্লাহ জানিয়েছেন ছেলেদের রক্তের উপর পা রেখে দিল্লিকে কিবলা বানিয়ে ক্ষমতার মশনতে যাওয়ার আকাঙ্ক্ষা জনগণের মুক্তির নিয়তের সঙ্গে বিশ্বাসঘাতকতা আওয়ামী পুনর্বাসনের জন্য যারা উদ্যোগ নেবে তাদেরকে ইতিহাস গণশত্রু হিসেবে চিহ্নিত করবে তিনি আরও বলেন জুলাই অভ্যুত্থানের স্পিরিটকে যারা ধারণ করে যারা গণমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে চায় তারা চব্বিশ পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার দাবি ছাড়া আওয়ামী লীগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আর কোনো দ্বিতীয় বক্তব্য দিতে পারে না এর আগে সোমবার অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রিয়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূয়া বলেন আমরা সরকারের পক্ষ থেকে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা বলি তখন রাজনৈতিক দলগুলো তাদের বক্তৃতায় সেটি বাধা দেওয়ার চেষ্টা করছে উনিশশো সালে জার্মানির ফ্যাসিথ নাৎসি পার্টিকে যদি নিষিদ্ধ করা হয় এবং এখনও তার নিষিদ্ধ রয়েছে সেখান থেকে বোঝা উচিত আওয়ামী লীগের পরিণতি কি হওয়া উচিত প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেটস ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ